সিলেটের সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপদ ভারতের মেঘালয় রাজ্য। এর রাজধানী শিলং পরিচ্ছন্নতার জন্য সবার অনুকরণীয় হতে পারে। শহরের কোথাও নেই ময়লা আবর্জনা, ফুটপাতে নেই হকার, মানুষের হাঁটাচলার পথও যানবাহন মুক্ত। শিলং শহর থেকে 56 কিলোমিটার দূরে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের এলাকা চেরাপুঞ্জি। প্রাকৃতিক নৈসর্গের কি নেই, যেদিকে চোখ যায় সেদিকেই পাহাড় আর পাহাড়। কোনো পাহাড় সবুজ, আবার কোনোটা নানা রঙের পাথরে ঘেরা। শিলংয়ের চেরাপুঞ্জিতে এসে পর্যটকরা দেখে যেতে পারেন মৌসুমী কেভ নামের পাথরের এই গুহাটি। সম্পূর্ণ প্রাকৃতিক এই গুহার ভিতরের 10 মিনিটের পথ পর্যটকদের জন্য হতে পারে রোমাঞ্চকর। ভয়কে জয় করে যারা গুহায় প্রবেশ করেন তাদের অনুভূতি রোমাঞ্চকর। অন্ধকারে ছোট ছোট রাস্তাগুলো দিয়ে চলতে একটু ভয় পেলেও অসাধারণ লেগেছে আমার কাছে। এরকম গুহা পৃথিবীতে খুব কমই আছে। প্রাচীন গুহার মধ্যে সাজানো পাথরের এই কারুকাজ আমাকে মুগ্ধ করেছে। এই গুহাটা বেশ রোমাঞ্চকর। জীবনের প্রথমবার এখানে এসেছি, সবকিছুই আমার ভালো লেগেছে। পাহাড়ের ফাঁকে ফাঁকে ঝর্ণাধারা মুগ্ধ করে পর্যটকদের। নাকালিকাই ফলস ও সেভেন সিস্টার ফলসে পানির দেখা না পেলেও এলিফ্যান্ট ফলসের সৌন্দর্যে বিমোহিত পর্যটকরা। পাহাড়ি অঞ্চলের মধ্যে যে ছোট্ট শহর, একটা রাজ্য আলাদা হয়ে গেছে, খুবই সুন্দর লেগেছে। এখনো ক্লিনেস্ট ভিলেজেস আছে ইন্ডিয়াতে, লাইক উই আর ক্লিনিং দ্য প্লেস এন্ড অল, অ্যাজ ইন্ডিয়ান্স উই ফিল প্রাউড অফ দিস। দেখতে বেশ ভালোই, আওয়াজটা খুব সুন্দর লাগছে, আমরা দিল্লিতে তো এসব জিনিস দেখতে পাই না। শিল্পের মতো সাজানো গোছানো সবগুলো পর্যটন কেন্দ্র, পরপর রাখা আছে আবর্জনা ফেলার দৃষ্টিনন্দন ঝুড়ি। পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশে পরিশোধ করতে হয় অর্থ। প্রতিটা পর্যটন এরিয়াতেই টিকেটের ব্যবস্থা করা আছে, আমাদের সব জায়গাতে নেই, এই ব্যাপারটা নেই। যদি টিকেটের ব্যবস্থা করে আর এই টাকা থেকে যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা একটু নজরদারি করা যায় তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। সেটা বৈচিত্র্যতার জন্য একদিনে 5টি ঋতুর দেখা পাওয়া যায় শিলংয়ে। ভারতের শিলং থেকে আব্দুল আহাদ, সময় সংবাদ।